ওরে আকেলে ছাগল বন্ধি জল বন্ধি মাছ এ আফার বুদ্ধিতে আমরা বন্ধি ঘুরি বারো মাস সখী গো কেমনে খামুসব সব আশি টাকার বায়ু হুম এখন দুইশো টাকা দর সখী গো কেমনে খামু ইয়াল্লাই তো মনি বাবি আর শ্মশান বাবি দুইজনে আরে দুগা কোম্বা দিছে কোম্বা দি কয় বাবি বায়ুনে সব খাইয়েন না আকু কিল বায়ুনে সব খান লাগত ন বায়ুনে সব না খাই কোম্বার সব খান ও মা টেলিভিশন খুলবার হরে পত্রিকাতে দেখলাম আগে আফুও কৈছে বেয়াকে রে কোম্বার সব খাইবার লাগে বলে কিন্তু আমার কথা হয়েছে রোজার মধ্যে কি কারণে সব কিছুর দাম এরকম আগুন সোয়ার বাইরে ওই যায় অন্যান্য দেশে আমরা দেখি রোজার মধ্যে প্রমোশান দেয় জিনিসপত্রের দাম হাতের নাগালে করি দে আর অথচ আমরা যে দেশে জ্বর মাইছি দেশে জিনিসপত্রের দাম নে আগুন ছোঁয়া করি দে বায়ুমের কেজি হদ গাইয়া বায়ুমের কেজি যদি হয়ে যায় তো হারে একশো ষাট টিং দেড়শো আমি কদিন হলে তো মূলার কেজি ওই যেবো দুশো টেঙা করব ইফতারের সময় রুয়াবজা লেবুর শরবত বাদ দেন মুলার জুস খান মার জুস খেয়ে ইফতারি করেন এটা তো আমরা মানিতাম না। অনেক কিছু লোক দেখলাম কেন সোশ্যাল মিডিয়ার ব্যাকে প্রতিবাদ করেন কিন্তু যে জিনিসটা খাইবার হরে যে জিনিসটা খাইলে আঙ্গ জীবন বাসে ওই জিনিসগুলা লোক কারোরে প্রতিবাদ করতাম দেখি না প্রতিবাদ করতেছে অন্যান্য জিনিসপত্র লই কিন্তু বায়ুনে সবের সাড়া ইফতারি কি জমে জমে না কিন্তু কোমবার সব দিই ইফতারি করলে সেটাকে ইফতারি হইব ওইব গরিবের কাছে ওইব মধ্যবিত্তর কাছে হইব বড় লোকের কাছে এটা ফ্যাশন বড় লোকের কাছে কমরা সব হয়েছে ওয়াও অসম অসম একটা খানা কিন্তু মধ্যবিত্ত যারা আমনের কি কয় জানি সীমিত টাকা আয় করে তাদের জন্য দিন দিনে এই যে হাগ লতা সাইল ডাইল তেল ব্যাগ কিছু দাম জেনে বাড়তে আছে মানুষ কার কাছে যাব গরিব জন্মাইলে ভালো আছে অভিনয় করা লাগে না মানুষের কাছে হাত ফাতার লাগলে কিন্তু মধ্যবিত্তই জন্মাইলে অনেক কষ্ট কারণ মধ্যবিত্ত অভিনয় করি কারো কাছে হাত ফাইতো হারে না এটা আপনারা আমার লগে এই কথাটা মিলাই লইয়েন আর তো মনে হয় যে কদিন আগে তেলের দাম বাড়লো তেলের দামে যার বেশি সময় নাই বাংলাদেশের দ্রব্য মূল্য আমরা গিনিস বুকে তুন একটা মেডেল হামো কিসের জন্য মেডেল হামো দ্রব্যমূত্র দামের জন্য আমরা একটা মেডেল হামো তো কমবার সব যদি হওয়ার লাগে আপনারা খাই খাই আর অবশ্য কমেন্ট বক্সের মধ্যে জানাইবেন আর এই দুই বাবি আরে দুগা কোম্বা দিছে কইছে কোম্বা সব খান বায়ুনে সব খাইয়ে না কিন্তু দুধের সাপ কি গোলে মিডানো যায় বায়ুনে সব খাইলে কি বেগুনের সব এর যে স্বাদ হেঁটে কি আমরা কোম্বার সপের মধ্যে হামু আর আফুরা বাইয়ার হিয়ালাই তো আমি এখন দুই দুইটা কোম্বা নিয়ে রেসিপি বানানোর দাম দেয় আসি সখা গো কেমনি খাবো সব আশি টাকার বেগুন এখন দুইশো টাকা দর